সুপ্রিয় শিক্ষার্থী, পঞ্চম শ্রেণীর দূরশিক্ষণ ক্লাসে তোমাদের স্বাগতম। আমি রণজিৎ সরকার। আজকে আলোচনা করব অধ্যায় তিনের যোগ্যতা ভিত্তিক প্রশ্ন পাঁচ নিয়ে। তার আগে আমরা আজকে যে প্রশ্নটা আলোচনা করব তার জন্য পূর্ব জ্ঞান যাচাই করি। আজকে আমরা যে প্রশ্নটাই দেখতে পাচ্ছি, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ, অর্থাৎ ভাগের যে সম্পর্কগুলো সেটা নিয়ে। আমরা পূর্বেই এই সম্পর্কগুলো শিখেছি, একটু বলি খালি সূত্রটাই আমরা আজকে জানব। আচ্ছা তুমি বলো, ভাজ্য নির্ণয় সূত্রটা কি নিঃশেষে বিভাজ্য হলে, নিঃশেষে বিভাজ্য হলে, আচ্ছা আরেকটা প্রশ্ন চলে এসেছে, নিঃশেষে বিভাজ্য হলে বলতে কি বোঝাও? যেখানে ভাগশেষ থাকে না। ভেরি গুড, হ্যাঁ যেখানে ভাগশেষ থাকে না, তাহলে নিশ তুমি বলো ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল। ভেরি গুড, এটা নিঃশেষে বিভাজ্য হলে। আর নিঃশেষে বিভাজ্য না হলে কি হবে? হ্যাঁ, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল, তার সাথে শুধু ভাগশেষটা যোগ হয়ে যাবে। ভেরি গুড, তাহলে আমরা সূত্র দুটো বুঝলাম। আর একটা সূত্র, নিঃশেষে বিভাজ্য না হলে ভাগফল নির্ণয় সূত্রটা কি হবে? গুড, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ ভাজক, গুড। আর ভাজ্য আর ভাগশেষটা কি থাকবে? বন্ধনীর ভিতরে। ভেরি গুড, এই জ্ঞান নিয়ে আজকে আমরা আমাদের এই অঙ্কটা খুব সহজে, খুবই সহজে সমাধান করে নেব। তো প্রথম প্রশ্নটা আমরা দেখি উদ্দীপক অনুযায়ী। উদ্দীপকে বলেছে ভাজক ভাগফলের পাঁচ গুণ, ভাগফল ভাগশেষের সাত গুণ, ভাজক 105। খালি এই ওর গুণ ওর গুণ, এক্ষেত্রে আমরা খালি চোখে অঙ্কটা করতে গেলে অনেক সময় গুণ আছে গুণ করে ফেলি। একটু ভালো করে বুঝতে হবে বিষয়টা। দেখো আমি ক নম্বর করছি, এটা 5 নং প্রশ্ন আছে, তাহলে আমরা লিখবো 5 নং প্রশ্নের সমাধান ক। এখন বলছে ভাগফল কত, তাহলে ভাগফল দুই জায়গায় আছে, একটা ভাগশেষের সাথে আছে, একটা ভাজকের সাথে আছে। কিন্তু আমার কি দেওয়া আছে? আমার দেওয়া আছে অঙ্কে ভাজক, তাহলে আমরা ভাজক ধরে অঙ্ক করা শুরু করব। তাহলে লিখে ফেলি, দ্রুত লিখে ফেলি যে দেওয়া আছে ভাজক 105। এখন বলছে ভাজক ভাগফলের পাঁচ গুণ। এটা দ্বারা আমরা বুঝতে পারছি যে ভাজকটা ভাগফলের পাঁচ গুণ, অর্থাৎ ভাজক বড় ভাগশেষ ছোট। এই ম্যাটারটা আগে এখানে খেয়াল করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট। তাহলে ভাজক ভাগফলের পাঁচ গুণ, বারবার বলছি ভাজক ভাগফলের পাঁচ গুণ, অর্থাৎ ভাগফল যা তার চেয়ে বেশি, তাহলে ভাগফল কি হবে? কম হবে। আচ্ছা আমরা এটাও লিখে নিই, দেওয়া আছে ভাজক 105 এবং ভাজক ভাগফলের 5 গুণ। আমাদের কি বের করতে হবে? ভাগফল কত, প্রথম প্রশ্ন ছিল ভাগফল। তাহলে অতএব ভাগফল 105 ভাগ 5 সমান 5 2 10 1 21। ভাগফল হচ্ছে 21। কেন ভাগ করলাম? কারণ ভাগফল ভাজকের চেয়ে ছোট হবে, ভাজক বড় হবে, তাহলে ভাগফল 21 আমরা পেয়ে গেলাম। ভাগ করে দেখে নিই ভাজকটা ঠিক আছে কি না। ভাজক বলেছে ভাজক ভাগফলের 5 গুণ, তাহলে ভাজক ভাগফলকে 5 দিয়ে গুণ করে দেখি, 5 1 5, 5 2 10 105, ভাজক আমাদের মিলে গেছে, অর্থাৎ উত্তর আমাদের সঠিক হয়েছে। বুঝতে পারছো? একেবারে ইজি না, খুব সহজ, খালি আমরা এমনিই না বুঝে খালি গুণ করি। বুঝতে হবে ছোটো বড়োর ম্যাটারটা, এখানে আমাদেরকে খেয়াল করতে হবে আর কিছু না। ওকে, তাহলে আমরা আমাদের ভাগফল পেয়ে গেলাম, অতএব নির্ণয় ভাগফল 21, উত্তর ভাগফল 21। আচ্ছা তাহলে ভাগফলটা আমরা নোট রাখবো। ভাগফলটা নোট রাখলাম। এখন আমাদের খ নং প্রশ্নের সমাধান করব। খয়ে কি বলছে? ভাগশেষ কত। একইভাবে দেখো ভাগশেষ কত, এই যে দেয়া আছে ভাগফল ভাগশেষের 7 গুণ, ভাগশেষের 7 গুণ ভাগফল। তাহলে আমরা কি লিখবো?
হ্যাঁ আমরা লিখব কনং হতে পায়, ক নং হতে পায়, কি পায়, ভাগফল একুশ। এখন আমাদেরকে বের করতে হবে যে ভাগশেষ কত। তাহলে দেখে নিই ভাগফল ভাগশেষের সাত গুণ, অর্থাৎ ভাগফল বড় ভাগশেষ ছোট। একইভাবে তাহলে আমরা ক হতে কি পেয়েছি, ভাগফল আমরা একুশ পেয়েছি। ভাগফল ভাগশেষের সাত গুণ, তাহলে অতএব ভাগশেষ, তাহলে ভাগশেষ কি হবে, ভাগশেষ হবে ভাগফল ভাগ ভাগফল ভাগ সাত, অর্থাৎ একুশ ভাগ সাত তিন। এটা আমরা একটু দেখালাম যে প্রশ্নের সাথে মিল করে করলাম যে ভাগশেষ ভাগফলের সাত গুণ, তাহলে ভাগশেষ হবে ভাগফলের চেয়ে ছোট, ভাগফলকে সাত দ্বারা ভাগ করলে আমরা ভাগশেষটা পেয়ে যাচ্ছি। ওকে, তাহলে আমরা কি করলাম, খ নম্বর প্রশ্নেরও সমাধান পেয়ে গেলাম। খয়ের উত্তরটা আমরা এখানে লিখে রাখছি, আমরা পেয়ে গেলাম ভাগফল, আমরা পেয়ে গেছি ভাগশেষ। এখন বলেছে গ নম্বর প্রশ্ন ভাজ্য নির্ণয় করো, আর কি কোনো সমস্যা আছে, একটু আগেই তো সূত্র আমরা বললাম। তাহলে আমরা ভাজক আছে, ভাগফল আছে, ভাগশেষ আছে, এখন ভাজ্য নির্ণয় করব। এই তোমরা এরকম করো কেন, এত লিফট লিফট করো কেন, সারা দিন বানরের মতো এদিক ওদিক করো, লিফটটা নষ্ট কোনো আটকাইলে বুঝতে পারবা। তাহলে এখন আমরা গ নম্বর সমাধান করব, তাহলে গ সমাধান, গয়ে কি বলেছে, ভাজ্য নির্ণয় করো। আমরা ক নং হতে পাই, কয়ে কি পেয়েছি, ভাগফল, ভাগফল কত পেয়েছি একুশ। খ নং হতে পাই, কি পেয়েছি খয়ে, ভাগশেষ তিন। দেওয়া আছে ভাজক ১০৫, তাহলে আমরা ভাগফল ভাগশেষ ভাজক পেলাম। এখন আমরা ভাজ্য নির্ণয় করব, আমরা জানি ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে এখন মানগুলো বসায়নি, ভাজক ১০৫, ভাগফল একুশ, যোগ ভাগশেষ তিন। এখন কি করব, ভাজক আর ভাগফল গুণ করব, অর্থাৎ ১০৫কে একুশ দ্বারা গুণ করব। পাঁচেককে ৫, শূন্য ১, এককের ঘরে শূন্য, দশে শূন্য আর থেকে এক, এক করতে এক ২, ৫ শূন্য ২ ২, গুণফল পেয়ে গেলাম ২২০৫ যোগ ৩, তাহলে কি হবে ২২০০ ২২০০৮।
তাহলে ভাজ্য হলো 2208। আরেকবার দেখি, পাঁচে কে পাঁচ, শূন্য এক, দশে শূন্য, আট থেকে এক, এক করতে এক, দুই করতে পাঁচ, শূন্য দুই দুই। গুড, তাহলে বুঝতে পারলা একেবারে সহজ না অঙ্কটা? একেবারেই সহজ, এখন সহজ লাগছে? হ্যাঁ, আসলে তোমরা সকলেই অঙ্কটা পারতে যদি মেটারটা খুব ভালো করে খেয়াল করতে, যে তুলনাতে যখন বলেছে ভাজক ভাগফলের পাঁচগুণ, তখন দুটোকে আলাদা করে চিন্তা করতে যে কোনটি বড়, ভাজক বড় না ভাগফল বড়, আর কি কোনটা দেওয়া আছে, ভাজক দেওয়া আছে, তাহলে আমরা এটা ধরতে, এখান থেকে এখানেও ভাগফল আছে কিন্তু আমরা এটা থেকে করতে পারবো না, কারণ আমাদের অঙ্কে ভাজকের মান দেওয়া আছে, তাই আমরা ভাজক থেকেই শুরু করেছি। তোমাদের কারো কোনো সমস্যা আছে? ওকে, থ্যাংক ইউ, খুবই ভালো লাগলো তোমাদের সাথে ক্লাস করে। তাহলে এখন তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ আমরা বরাবরই একই অঙ্কই দিয়ে থাকি, যে প্র্যাকটিস যেটা করি সেটাই আমরা বাড়ির কাজ করে থাকি। তাহলে বাড়ির কাজ হলো 5 নং যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। সবাই নিয়মিত বাড়ির কাজ করবে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।